প্রিয় ছাত্রছাত্রী আশা করি প্রত্যেকেই ভালো আছো তো আমার চ্যানেলে প্রত্যেকেরই স্বাগত আজকের যে বিষয়টা আলোচনা করবো সেটা খুবই গুরুত্বপূর্ণ একটা বিষয় বেশ কয়েক মাস হয়ে গেল লকডাউনের জন্য স্কুল কলেজ বিশ্ববিদ্যালয় সবই বন্ধ তো কবে খুলবে স্কুল কলেজ ও বিশ্ববিদ্যালয় তা সব জানিয়ে দিলেন আমাদের রাজ্যের খোঁজ শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এক সংবাদপত্রিকা থেকে প্রাপ্ত খবর অনুযায়ী আর কতদিন বন্ধ থাকবে স্কুল কলেজ সাব ঘোষণা শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় পার্থ চট্টোপাধ্যায় জানিয়ে দিলেন যে স্কুল কলেজ কবে খুলবে আমরা জানাবো এই ভিডিওতে তো সংবাদপত্রিকার খবর অনুযায়ী অভিভাবকদের সম্মতি নিয়ে কেন্দ্রীয় স্বরাষ্ট্র আগামী একুশে সেপ্টেম্বর থেকে স্কুল খোলা ছাড়পত্র দিয়েছে নবম দশম একাদশ ও দ্বাদশ শ্রেণীর পড়ুয়ারা আগামী একুশে সেপ্টেম্বর থেকে স্কুলে যেতে পারবে বলে জানিয়েছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রক কিন্তু পশ্চিমবঙ্গে এখনই খোলা হচ্ছে না স্কুল কলেজ কেন্দ্রের ছাড়পত্র থাকলেও বাংলায় তা কার্যকর হচ্ছে না বলে সাব জানিয়ে দিয়েছেন শিক্ষামন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় সংবাদ মাধ্যমে তিনি জানিয়েছেন পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত রাজ্যে স্কুল কলেজ খোলা হবে না যতদিন পর্যন্ত পরিস্থিতি স্বাভাবিক না হচ্ছে ততদিন স্কুল কলেজ খোলা হবে না বলে জানিয়ে দিলেন খোদ শিক্ষামন্ত্রী এর আগে রাজ্য সরকারের তরফে জানানো হয়েছিল আগামী তিরিশে সেপ্টেম্বর পর্যন্ত স্কুল কলেজ বন্ধ থাকবে আমাদের রাজ্যে তো এখনো পর্যন্ত সেই খবর অনুযায়ী স্কুল কলেজ বন্ধ হয়ে আছে আগামী দিনে কবে খোলানো খোলা হবে সেটা জানানো হয়েছে কিন্তু কেন্দ্রের তরফে জানানো হয়েছে অভিভাবকদের সম্মতি থাকলে আগামী একুশ তারিখ থেকে পড়ুয়াদের স্কুলে পাঠাতে পারবেন কিন্তু রাজ্য ও কেন্দ্রের দুই প্রকার সিদ্ধান্তের ফলে বিভ্রান্তি শিকার হচ্ছিলেন অভিভাবক ও পড়ুয়ারা তাদের অনেকেই ভাবছিলেন যেভাবে করোনা সংক্রমণ বেড়ে চলেছে তাতে স্কুল কলেজ খুললে কীভাবে পড়ুয়াদের সেখানে পাঠাবেন ফলে শিক্ষামন্ত্রী পূর্ব ঘোষিত তিরিশে সেপ্টেম্বরের কথা মনে করিয়ে দিয়ে জানান রাজ্যে আপাতত খুলবে না স্কুল কলেজ সেক্ষেত্রে বিষয়টি পরে পুনর্বিবেচনা করে রাজ্য তরফে সিদ্ধান্ত গ্রহণ করা হবে এরপর বলেন কলেজ বিশ্ববিদ্যালয়ের ছেলেমেয়েরা তো সিনিয়র কিন্তু করোনা আক্রান্তের সংখ্যা যখন হু করে বাড়ছে সেই সময়ে স্কুল কিভাবে খুলবে মাথায় আসছে না আমাদের যে গ্লোবাল কমিটি রয়েছে তারাও আশঙ্কায় রয়েছে পাশাপাশি তিনি জানান রাজ্য সরকার পড়ুয়াদের স্বাস্থ্যের দিক নিয়ে চিন্তিত তবে বাড়িতে থেকেও কীভাবে পড়ুয়াদের কাছে পৌঁছানো যায় সে কথাও ভাবছে রাজ্য ইতিমধ্যে একাধিক ব্যবস্থা গ্রহণ করা হয়েছে রাজ্যের তরফে পড়ুয়াদের পড়ানোর উদ্দেশ্যে তো এছাড়াও জানা যেটা জানা গেছে এবারে উচ্চ মাধ্যমিকের ফলাফল নজির গড়েছে কিন্তু নব্বই শতাংশ নম্বর পেয়েও অনেকে কলেজে ভর্তি হতে পারছেন না এ বিষয়ে পার্থক্য জানিয়েছেন যথেষ্ট আসন আছে কলেজ বিশ্ববিদ্যালয়ে আসল সমস্যা পছন্দের পড়ুয়ারা প্রেসিডেন্সি সেন্ট জেভিয়ার্স বেথুন আশুতোষের মতো কয়েকটি কলেজেই ভর্তি হতে চায় কেন্দ্রীয়ভাবে প্রতিটি কলেজের ভর্তির আবেদনের জন্য আলাদা ফি দিতে হয় সেক্ষেত্রে স্নাতক স্তরে ভর্তির আবেদন করতে ফি দিতে হয় না বলেই জানান তিনি ইঞ্জিনিয়ারিংয়ের ভর্তি প্রসঙ্গে তিনি জানান জয়েন্ট এন্ট্রান্স বোর্ড কেন্দ্রীয়ভাবে কাউন্সিলিং করছে কিন্তু অনেক বেসরকারি ইঞ্জিনিয়ারিং কলেজ কাউন্সিলিংয়ের বিষয়টি তুলে দেওয়ার জন্য আবেদন কর করছে একই সঙ্গে দুস্থ ও মেধাবী ছাত্রছাত্রীদের পাশে থাকার আশ্বাস দিয়েছেন তিনি তো ভিডিওটি শেষ পর্যন্ত দেখার জন্য অসংখ্য ধন্যবাদ তো আমি বলবো আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে রাখবে এই ধরনের গুরুত্বপূর্ণ ভিডিওগুলি সবার আগে পাওয়ার জন্য